কোন ব্যাংকে টাকা রাখা হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার আমানতকারীদের। এ ব্যাপারে কেন্দ্রীয় ব্যাংকের কিছু করার নেই। গুড লাক পেন এর সফট অয়েল বেসড ইঙ্ক তাই নিখুঁত লেখার আত্মবিশ্বাস। গুড লাক পেন, মেক ইওর লাক। এসব ব্যাংকেও কোনো ধরনের সহযোগিতা করা হবে না। দুপুরে সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। তিনি বলেছেন যে ইসলামী ব্যাংকগুলোর ব্যাপারে খুব দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে, দোষী ব্যক্তিকে টার্গেট করা হবে, কোম্পানিকে নয়। ডিপোজিটরদের কনফিডেন্স যদি না থাকে সেই ব্যাংকের উপর, সেই ব্যাংকের ম্যানেজমেন্টের উপর, তাহলে সেই ব্যাংক চলতে পারে না। এবং ডিপোজিটররা তাদের টাকা যদি উইথড্র করে, সেটা রাইট তাদের আছে, সেটা নিয়ে সরকার সেখানে কোনোদিনও হস্তক্ষেপ করবে না। সরকার যেটা বলতে পারে যে আমরা ওই ব্যাংকের জন্য কি করবো, আমরা এই পর্যায়ে ওই ব্যাংকের জন্য আমরা কিছু করবো না।